মানে মেনে নিতে পারছিলাম না সব কিছুটা, শাঁখা, সিঁদুর, পুজো, এই সব জিনিসগুলো আমি করতে পারছিলাম না, যে না আমি করবো না, আমি পরবো না, সিঁদুর পরবো না, আমি শাঁখা পরবো না, আমি এসব আমার ভালো লাগছে না, আমার তোমার ধর্ম অ্যাকসেপ্ট করতে ভালো লাগছে না। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ধর্মের মেয়ে, আমি একটা মুসলিম ধর্মের মেয়ে, বাঁচবো না এরম একটা ভাবনা চিন্তা চলে এসেছিল। আমি সুসাইড করে ফেলবো, আমি মানে কাউকে মুখ দেখাতে পারছি না, আমি বাইরে বেরোতে পারছি না, আমার 5টা লোক দেখছে, লোক দেখে আমাকে খারাপ মন্তব্য করছে, মানে আমি কি বলবো বন্ধুরা, যেন ঘরের 4 দেওয়ালের মাঝে বন্দি হয়ে গেছিলাম, আর নিজের নিজের মনে সবসময় নিজেকে দোষ দিয়ে যেতাম। এখন বাজে রাত 8টা, তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে সারাদিনে কোনো ব্লগ করিনি, তো আজকের ব্লগটা আমি স্পেশাল তোমাদের সাথে আড্ডা দেবো বলে চলে এসেছি। তো অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছো কদিন ধরেই যে আমার বাড়ি কোথায়, আমার কি ধর্ম, আমি ধর্মটা কি, তো আজকে ভাবছি সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করা যাক। তো আমার কি ধর্ম, আমার বাড়ি কোথায়, তো ভাবলাম চলো আজকে সবটাই বন্ধুদের সাথে ক্লিয়ার করা যাক। তো আমার বাড়ি কোথায়, আমার কি ধর্ম, সবটাই চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর পুরো ব্লগটা তোমরা যদি না দেখতে থাকো অনেক কিছুই কিন্তু মিস করবে। তো বন্ধুরা এই বাড়িতে আমি কিভাবে এলাম, কতদিন পর এলাম, তারপরে এই ফ্যামিলিতে আসার পরে কিভাবে আমি একটা অন্য ধর্মের মেয়ে, হিন্দু ধর্মে, হিন্দু পরিবার নিয়ে আমি কিভাবে চলছি বা কেমন করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো প্রথমে স্টার্ট করি, আমি এই বাড়িতে কিভাবে এসেছি সেটাই তোমাদের সাথে শুরু করছি প্রথমে। এটাই তো আমাদের লাভ স্টোরির, এটাই হয়তো প্রথম ধাপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, লাভ স্টোরিটা এখনো শেয়ার করিনি। তো চলো এটাই প্রথম আমাদের লাভ স্টোরির প্রথম ধাপ। তো প্রথম ধাপটা আমি শুরু করছি, আমি এই ফ্যামিলিতে কিভাবে এলাম, আর এই ফ্যামিলি, এই পরিবারটাকে আমি কেমন করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি। তো বাড়িতে বন্ধুরা আমরা এসেছি 3 মাস পর, বিয়ে করার 3 মাস পরে আমরা এই বাড়িতে আসি। তো এখানে আসার পরে বন্ধুরা 20-25 দিন মতো আমাদের কোনো রকম কিছুই ঝামেলা হয়নি, বেশ ভালোভাবেই চলছিলাম, আর আমিও ভালো করে সুন্দর করে এই পরিবারটাকে মানিয়ে নিয়ে চলছিলাম। ভাবতে পারিনি যে এই পরিবারে এসে আমি একটা অন্য ধর্মের মেয়ে, এই ধর্মে এসে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবো, এগুলো কোনোদিন মানে ভাবনা চিন্তা করিনি বা তখন মাথাতেও আসেনি আমার। তো বন্ধুরা আমার বাড়ি খুব দূরে নয়, মাঠের ওপারেই আমার বাড়ি, আমার গ্রামেই বাড়ি, এবারা ওপাড়া। তো তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারো আমার কথাবার্তা সব কিছুটাই যে আমি কোন ধর্মের হতে পারি। তো যাই হোক, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এই পরিবারটা এসে এতটা সুন্দর করে প্রথমে মানিয়ে নেবো। 20-25 দিন মতন বন্ধুরা আমার কোনো প্রবলেম হয়নি, আমরা এখানে আসি 3 মাস পরে বাবাও জানানো হলো সবাইকে। তো বাবা বললো যে ঠিক আছে হয়ে গেছে, যেখানে তো বাড়ি চলে আসুক। তো বাড়িতে এলাম, এসে আমি একাই এসেছিলাম বাড়িতে, ও তখন আসেনি কো, মানে একটু আমার বাবাদেরকে ভয় পাচ্ছিল যদি কোনো রকম কিছু ঝামেলা করে, তো আমাকে আগে পাঠিয়েছিল। তো অনেক রকম অনেক মানে এই বাড়িতে ঢুকেওছি বন্ধুরা, একটা হিস্ট্রি আছে, মানে অনেক প্রবলেমের মাঝে তবেই আমি এই বাড়িতে ঢুকেছি। তো আমি আসার 1 সপ্তাহ পর ও এসেছিল, আগে আমি এসেছিলাম। তো এসে আমাকে সবাই মানে মেনে নেবে এতটা তাড়াতাড়ি, মানে আমি ভাবতে পারিনি যে আমি একটা অন্য ধর্মের মেয়ে। তো একটা হিন্দু ধর্মেটা সত্যি করে বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক কিছু নিয়ম কানুন, অনেক কিছু কালচার, মানে আমি ভাবতে পারিনি যে আমি পারবো। তো প্রথম প্রথম এসে কষ্ট লাগেনি, আর এই ধর্মটাকেও মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমি। 20-25 দিন মতন আমার কিছু মনে হয়নি। তারপরে বন্ধুরা 20-25 দিন যাওয়ার পর আমার বাড়ির থেকে লোক এসেছিলো, পুরো গ্রামের লোকেরা এসেছিলো, এটা নিয়েও তোমাদেরকে বলবো, এখন একটুখানি বলছি। তো আমার বাবারা এসে একটু ঝামেলা করেছিল, আমাকে নিয়েও চলে গিয়েছিলো, থানা, পুলিশ, কোর্ট কাছারি সবই বন্ধুরা হয়ে গেছে। তো আমাকে বাড়িও নিয়ে চলে গিয়েছিলো, বাড়িতে আমি প্রায় 4-5 দিন মতন ছিলাম। তো আবার থানা থেকে ডাক করিয়েছিল, ওরা আবার থানায় মানে বলেছিল যে আমি ভালো নেই, ওখানে আমি কষ্টে আছি, তোমায় থানায় ডাক করিয়েছিল, আমি থানাতে গিয়েছিলাম। তো থানাতে যাওয়ার পরে বন্ধুরা আমি আবার ওর হাতটাই ধরেছি, আমার বাবা আমাদের হাত ধরিনি, তো ওর হাত ধরে আবারও আমি এই বাড়িতে চলে এসেছি। তো তারপরে বন্ধুরা এই বাড়িতে আসার পরে মানে আমাকে অনেক সবাই অনেক কিছু বলেছিল, ধর্মটা নিয়ে ধর্মটা ভালো নয়, তো এই ধর্ম তুই গিয়ে থাকতে পারবি না, তুই তোর ফ্যামিলি ছেড়ে থাকতে পারবি না, ছেলেটা ভালো না, ফ্যামিলি ভালো না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেছিল। তো সেগুলোকে আমি ইগনোর করে দিয়েছিলাম। দিয়ে এখানে আসার পরে কিছুদিন বন্ধুরা যখন আমার এই ধর্মটা অ্যাকসেপ্ট করতে বলছিলো, মানে প্রথমে এসে তো 20-25 দিন সেরকম কিছু আমার উপরে প্রেশার পড়েনি। তারপরে 20-25 দিন আসার পর থেকে আস্তে আস্তে যখন এই ধর্মটাকে আমায় পুরোপুরি অ্যাকসেপ্ট করতে বলছিল, তখন আমার একটু প্রবলেম হয়েছিল মানিয়ে গুছিয়ে নিতে। যেমন বলো তোমাদের হিন্দু ধর্মের পুজো, তারপরে গঙ্গা স্নান করতে যাওয়া,
পূজো দেওয়া সন্ধে দেওয়া এগুলো আমার মধ্যে আমার ওপরে একটু চাপ পড়েছিল যে এগুলো আমি পারবো না বা আমি এগুলো করতে পারবো না, আমি করবো না, আমি একটা অন্য ধর্মের মেয়ে, আমি হিন্দু ধর্ম মেনে নিতে পারবো না, আর মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ঝগড়া রাগারাগি হতো যে এই ধর্মটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমি ভালোবেসেছি, এর মানে এই নয় যে আমাকে তোমার ধর্মটা অ্যাকসেপ্ট করতেই হবে, আমি তো এরম করে তোমাকে ভালোবাসিনি। আমরা তো দুজন দুজনে কি বলে বিয়ে করেছিলাম যে আমরা কেউ কারোর ধর্ম নিয়ে কোনোদিন কিছু বলবো না, তুমি তোমার ধর্ম নেবে আমি আমার ধর্ম, কিন্তু এটা হয় না সত্যি করে বন্ধুরা, এটা হয় না। যে ধর্মে যেতে হবে সেই ধর্মটাকে নিয়েই, সেই ধর্মের সব কিছুটাই মেনে চলতে হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো আমার প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর একটা বছর আজকে আমি এখানে এসেছি, এই কটা হবে 2-3 মাস হয়তো বন্ধুরা আমি ঠিকঠাক ভালো আছি, মানে আমার আর কিছু প্রবলেম হয়নি, আমি মেনে নিয়েছি। এই একটা বছরের মধ্যে যে বাকি মানে সময়গুলো যে কতটা কষ্ট করে কাটিয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, সবাই আমাকে মানে মেনে নিয়েছে, এটা আমার কাছে সব থেকে বড়। কিন্তু আমি ওদের ধর্মটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, প্রথম প্রথম আমি করতে পারিনি। বললাম ফার্স্টে 20-25 দিন মতন আমি কিছু আমার মনে হয়নি, হাসতে খেলতে মানে এই পরিবারটার সাথে আমি এমনভাবে জড়িয়ে গিয়েছিলাম না, আমাকে যখন আমার বাবারা বাড়ি নিয়ে চলে গিয়েছিলো, তো বন্ধুরা এই পরিবারের মানুষগুলো আমার জন্য কাজ ছিল যে কী করে আমাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, মানে কেমন করে আমায় এই বাড়িতে নিয়ে আসবে। আবার সবাই বাবা শুধু কাঁদ ছিল, বাবাকে সবাই এতই ভয় পেত, মানে আমি আসার পরে সবাই খালি আমাকে দেখতো আর বলতো যে এর মধ্যে কী আছে যে আমার বাবাকে এরমভাবে চেঞ্জ করে ফেললো। আমার মানে রাগি বাবার ওপরে কেউ কথা বলতে পারতো না, নাকি বাবাকে সবাই ভয় পেত, কিন্তু আমি বাবার সাথে এতটাই বন্ধুর মতন করে মিশে গিয়েছিলাম না, তো মানে তোমরাও মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, সবাই মানে অবাক হয়ে গিয়েছিলো যে সত্যি করে এটাই ওই মানুষটাই তোমাদের। তো যাই হোক বন্ধুরা, আমাকে সবাই খুবই ভালোবেসেছে, কিন্তু আমি এই মানুষগুলোকে প্রথম ভালোবাসাটা দিয়েছিলাম, তারপরে বাড়ির থেকে ঘুরে আসার পরে আমি এই মানুষগুলোর সাথে খুবই খারাপ ব্যবহার করেছিলাম, মানে মেনে নিতে পারছিলাম না সব কিছুটা, শাঁখা সিঁদুর পুজো এই সব জিনিসগুলো আমি করতে পারছিলাম না, যে না আমি করবো না, আমি পরবো না, সিঁদুর পরবো না, আমি শাঁখা পরবো না, আমি এসব আমার ভালো লাগছে না, আমার তোমার ধর্ম অ্যাকসেপ্ট করতে ভালো লাগছে না, আমি যেমন তোমাকে ভালোবেসেছি শুধু তোমার মতন করে, মানে আমি আমার মতন করে থাকবো। কিন্তু একটা হিন্দু পরিবারে এলে বন্ধু যেখানেই হোক আমাদের আমাদের ধর্মতেই যদি কেউ চায়, তো তখন কি মানে আমার ধর্মের লোককে কি একটা হিন্দু ধর্মের মেয়েকে কি তার সবটা কি পালন করতে দেবে, কি কোনো দিনই দেবে না। তো সেটাও আমাকে সবাই বোঝাচ্ছে, কিন্তু আমি বন্ধুরা সেই মুহূর্তে বুঝিনি যে না আমি বুঝবো না, আমি ওসব কিছু জানি না। আমি একটা কথাই তোমার দাদাভাইকে বলছি যে আমি তোমাকে তো বিয়ে করেছিলাম, কিন্তু আমি তো এইসবগুলো দেখে বিয়ে করিনি, তুমি বলো তুমি আমার হাতটা ধরেছো, আমি তোমার হাতটা ধরেছি, তাহলে এইসব জিনিসগুলো কেন আসছে। এরকম করে খুবই ঝগড়া হতো, তোমাদের দাদা ভাই কাঁদতো যে তুমি এরম কেন করছো, এদিকে বাবাকে বোঝাতে পারছি না, এদিকে তোমাকে বোঝাতে পারছি না, এদিকে পরিবারকে বোঝাতে পারছি না। মা কোনোদিনই কিছুটা বলতো না, বাবা একটু মানে ঠাকুর ভক্ত আর কি, শিব মানে ভোলানাথের দিকে ভক্ত আর কি, বাবা বলতো বাবা সোমবারটা খুবই মানে, সোমবারটা পুজো দিতে বলতো, সন্ধে দিতে বলতো। তো প্রথমে 15 দিন আসার পর আমি ওইসব কিছু করতে হয়নি, যখন 15 দিন যাই তখন বাবা বলছে আস্তে আস্তে একবার তোকে তো সবটা শিখতে হবে, তোকে আমাদের মতনটা আমরা গুছিয়ে নেবো। 20-25 দিন আমার মাইন্ডটা তো ওরকম ছিল না, আমায় বলছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো বাবা একদিন আমাকে দেখিয়েও দিল যে কীভাবে পুজো দিতে হয়, খালি বললো যে মনের ভক্তি বড় ভক্তি। সত্যি করি বন্ধুরা মনের ভক্তিটা বড় ভক্তি, যে কোনো ধর্মেই যাও না কেন, যে ওই ধর্মের মানুষ বলে আমায় এই ধর্মটা অ্যাকসেপ্ট করতে হবে না এরকম কিছু নেই। সবার ধর্ম সবার কাছে ভালো, হিন্দু ধর্মও ভালো, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব যে যে ধর্মগুলো আমাদের আছে সব ধর্মটাই সবার কাছে ভালো। তো আমাকে বলেছিল, আমি বললাম হ্যাঁ অসুবিধা নেই। একদিন দাঁড়িয়ে আমি দেখলাম বাবা কীভাবে পুজো দেয়, তো কীভাবে পুজোটা দিচ্ছে। আমার বাবা বলছে কিছু বলতে হবে না, না কোনো মন্ত্রপাঠ করতে হবে না কিছু, শুধু মনে মনে ভক্তি করে একটু জল দিয়ে দিবি ঠাকুরকে একটু, আমরা তো থাকি না, আমরা তো কাজের মানুষ জানিস তো, কাজে চলে যায়। তো সত্যি করে আমার মধ্যবিত্ত ঘরের, এরা মধ্যবিত্ত ঘরেরই মানুষ, এটা নিয়ে তোমাদেরকে শেয়ার করেছি। কিন্তু মধ্যবিত্ত হলে কী হবে বন্ধুরা, মানে এতটাই মন ভালো, এতটাই ভালোবাসা দেয় না, আমার কিছু মনে হয় না, যেন মনে হয় যে আমার বাপের বাড়িতে আমি সুখে ছিলাম, কি ভালো খাচ্ছিলাম, ভালো পড়ছিলাম, কিন্তু এই মানুষগুলো যে ভালোবাসাটা দিয়েছে না মাই, তো আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যে কোনো মানুষের একটু ভালোবাসাটাই খুঁজবে, ভালোভাবে কীভাবে থাকতে হয় সেগুলোই মানুষ চেষ্টা করবে, মানে খুঁজবে সেই মানুষটার মধ্যে। তো আমি প্রথম থেকে যেটা দেখাবো সেটাই আমার মাঝে সারাটা জীবন মানুষ খুঁজে যাবে। কিন্তু আমি যে সবার কথা শুনেছিলাম, সত্যি সবার কথা শুনে যে আমার মাইন্ডটা এতটাই মানে খারাপ হয়ে গিয়েছিলো না, মানে ধর্মটা আমি ধর্মের ছেলেকে বিয়ে করে ফেলেছি, আমি ভালোবেসেছি, ঝগড়া অশান্তি হতে থাকছে। এবার যতই হোক
আমি ওর মানে হিন্দু ধর্মের কি একটা স্বামীর মঙ্গলের জন্য শাঁখা সিঁদুরটা নাকি অবশ্যই পরা দরকার, তো সেটাই আমি করছিলাম না, আমি পড়তামও না, 15-20 দিন মতন আমি পড়িনি। বাড়ি থেকে আমার বাবারা যখন নিয়ে চলে গিয়েছিল, তারপরে এখানে 1 মাস ছিলাম, 1 মাস পরে আবার আমি বাবা বাড়ির জন্য মন খারাপ করছিলাম, আমি নিজে পায়ে হেঁটে বন্ধুরা চলে গিয়েছিলাম। সে এসব গল্পগুলো হবে একদিন, অনেক হিস্ট্রি বললাম না, বললে মানে শেষ হবে না, পুরো মানে রাতটাই হয়তো পার হয়ে যাবে তাও শেষ হবে না। 1 বছর আমাদের লাইফে এত কিছুটাই ঘটে গেছে না, মানে তোমরা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। অনেক মানুষ খারাপ ভেবে নেবে, অনেক মানুষ ভালো ভেবে নেবে, মানে যেরম যেমন সেরম তারা সেরমভাবেই নেবে। তো আজকে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু, অনেক দিন ধরেই বন্ধুরা কমেন্ট করছে, চলো একটু বন্ধুদের সাথে গল্প করা যাক, তো তাই আজকে তোমাদের সাথে আমি গল্প করতে এলাম। তো যাই হোক, এরম করে করেই কাটছিল কিছুটা দিন, এরম করেই কেটে গেল, ঝগড়া অশান্তির মাঝেই দিনগুলো পার হয়ে গেল। বন্ধুরা কি বলবো, খুব কষ্ট আমিও পাচ্ছিলাম, ওই মানুষগুলোকেও আমি খুব খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম, আমার বরকে বলো, আমার বাবা মা, বাড়ির সকলকে, মানে কষ্ট, মানে আমি ঝগড়া করতাম বলতে এরম ঝগড়া করতাম না, মানে কোনো জিনিস, এই ধর্মর কোনো জিনিসটা আমি পালন করতে চাইতাম না, আমি করবো না, একটাই কথা আমি করবো না, এরমই বলতাম আমি। তো এইভাবেই দিনগুলো কাটছিল, কয়েক মাস এরমই কাটলো। কাটার পরে বন্ধুরা এখন আপাতত তিনটে চারটে মাস হচ্ছে, এখন আমার আর কিছু মনে হয় না, এটাই মানে এখন আর কিছু মনে হয় না, এখন সব কিছুটাই আমি পালন করি, সব কিছুটাই মেনে নিয়েছি। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমি করতাম না আরও, এই জন্য আমার কাছেই বাপের বাড়ি বলছি, আমি কিছু করলে এখান থেকে আমার বাবার বাড়ি খবর চলে যেত, যে সবাই আর কি জানাতো, তোর মেয়েটা এই দেখলাম বাবা পুজো করছে, এই দেখলাম গঙ্গা স্নান করতে গেছে, এই ওই তাই, সেগুলো আমি আবার শুনতে পাচ্ছি, দেখছি যে আমার বাবাদের মন খারাপ হচ্ছে, আমার বাবারা কষ্ট পাচ্ছে যেরকম, তাই জন্য বন্ধুরা আমি আরও করতাম না, যে আমার বাবারা কষ্ট পাচ্ছে, মানে এই সংসারটাই কী হবে সেটা আমি ভাবতাম না, মানে এটাই ভাবছিলাম আমার বাবারা কষ্ট পাচ্ছে, আমার বাবাদের মানে আমি তো এখানে এসেছি, মান সম্মানের একটা তো ব্যাপার আছে যে আমার বাবাদের মান সম্মান চলে, এগুলো সবসময় মানে বাড়ির লোকের কথা আমি বেশি ভেবে ফেলছিলাম, মানে এদের কথা আমি এতটুকুন ভাবছিলাম না, তো ওদের কথা বেশি ভাবছিলাম। যখন বারবার ওদের কথা ভেবে যখন ওদের কাছে আমি ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার পরে যখন আবারও আমি মানে ফিরে যাচ্ছি, আমার বাড়ির লোক তখন আমাকে কি বলবো, কেমন করে বলবো বন্ধুরা, বাড়ির লোক আর অ্যাকসেপ্ট করছে না আমায়, অনেকবারই বাড়ির লোকের কাছে ছুটে গেছি কিন্তু বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করেনি। তো যখন দেখলাম যে আমার যেই মানুষগুলোর কথা ভাবছি আমি, সেই মানুষগুলো তো আমার কথা ভাবছে না, তাহলে এই মানুষগুলোকে কষ্ট দিয়ে আমি তো ভুলই করছি, আমার চোখ খুললো, সত্যি করে আমার চোখ খুলেছে যে চলো আমি তো করে ফেলেছি, একটা আমার ধর্মের বাইরের ছেলেকে আমি বিয়ে করেছি, এটা সবার চোখে খারাপ, সবাই আমায় খারাপ ভাবে, অনেক প্রবলেমের মাঝে বন্ধুরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমি, অনেক মানে অনেক, নিজেও প্রবলেমে পড়েছি, ওদেরকেও প্রবলেমে ফেলেছি, মানে লাইফটা আমার কেমনই হয়ে গেছিলো, আমি নিজে নিজে হেরে গিয়েছিলাম যে আমি বাঁচবো না, এরম একটা ভাবনা চিন্তা চলে এসেছিলো, আমি সুসাইড করে ফেলবো, আমি মানে কাউকে মুখ দেখাতে পারছি না, আমি বাইরে বেরোতে পারছি না, আমায় 5টা লোক দেখছে, লোক দেখে আমাকে খারাপ মন্তব্য করছে, মানে আমি কি বলবো বন্ধুরা, যেন ঘরের 4 দেওয়ালের মাঝে বন্দি হয়ে গেছিলাম, আর নিজের নিজের মনে সবসময় নিজেকে দোষ দিয়ে যেতাম, তো আমি কি তাহলে ভালোবেসে ভুল করেছি, না আমার ভালোবাসাটা ভুল না, আমি ভালোবেসে ভুল করিনি, যার ধর্ম বলে সত্যিই তো কিছু হয় না, আজকাল তো বন্ধুরা কেউই মানে না যার ধর্মপাত, কেউ কিছু না, যে যাকে ভালোবাসছে ভালো ভালোবাসার মানুষের হাতটা ধরছে বাস তার সাথেই হ্যাপি, সত্যি করে ভালোবাসার মানুষের হাত পেলে মানে হাতটা যে ধরে না সেই মানুষটা কি জাতের কি ধর্মের কেউই দেখে না, তো আমিও বন্ধুরা সেটা দেখিনি, সেটা না দেখি আমি বেরিয়ে এসেছিলাম, সেটাই আমাকে তোমাদের দাদাভাই খালি বলে যে বাড়ি থেকে বেরোবার আগে তুমি এগুলো কেন ভাবনি, তুমি এগুলো এখানে এসে কেন এরম ভাবছো, তো তুমি তখন কেন ভাবলে না, তাহলে কারোর জীবনটায় কারোর লাইফটাই নষ্ট হতো না। আমি বারবার বলতাম যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, এরকম মানে সব সময়ের জন্য, কোনো সময়টা আমি পরিবারটার দিক থেকে আমি ভালো মন্তব্য করতাম না, আমাকে কেউ যদি ভালোবেসেও একটা ডাকতো সেখানেও আমি খারাপ মন্তব্য করতাম, যে না আমায় ডাকবে না, আমার আমার নাম মানে ওরা আমায় নাম দিয়েছে, আমায় নন্দিনী বলে ডাকে, এই নামটাও আমার বিরক্ত লাগতো, যে এই নাম ধরেও আমাকে ডাকবে না, আমারও একটা নাম আছে সেই নাম দিয়ে আমায় ডাকবে, মানে আমি কীরমভাবে ঝগড়া মানে ঝগড়া করবো না ভাবতাম, কিন্তু কেমনভাবে ঝগড়া করে ফেলতাম মানে বুঝতে পারতাম না, মানে ওদের কথার বাইরে, ওদের কথার সব কথার আমি বাইরে চলে যেতাম, ওদের কোনো কথাটাই শুনতাম না আমি। তো যাই হোক, এখন আবারও সেই জায়গাটা আমি আস্তে আস্তে অনেকটাই বন্ধুরা তৈরি করে ফেলেছি, আবারও হারিয়ে ফেলেছিলাম সব কিছুটা,
কাদের জন্য? আমার পরিবারের জন্য। পরিবারের কথা ভেবে এই পরিবারটাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি তাদেরকে সরিও বলেছি যে আমি ভুল করেছি। এখন যেটা বুঝতে পারি বন্ধুরা, যে সত্যি করে হয়তো ভুল করেছি আমি, যাদের জন্য এত কষ্ট পেয়েছি এত দিন ধরে, তারা তো আমার দিক থেকে মুখ ফিরিয়েই নিয়েছে, তাহলে আমি তাদের কথা কেন মানে বারবার, বাবা মাকে কোনোদিন কেউ ভুলতে পারে না, তবু মনটা হয় যে কেন ভাবছি আমি, কাদের মাধ্যমে কথা ভাবছি, কাদের জন্য আমি এদেরকে কষ্ট দিচ্ছি। এগুলো অনেক রকমই মানে ভেবে নিজেকেও কষ্ট দিয়েছি, এদেরকেও কষ্ট দিয়েছি। তো যাই হোক, এদের যে পরিবারটা, যে আমি একটা বড়লোক বাড়ি, আমি আমার বাবারা শেয়ার করেছি তোমাদের সাথে এর আগের ভিডিওটা। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার আগের ব্লগগুলো দেখতে পারো, তো অনেক কটাই এরম ব্লগ আমি শেয়ার করেছি, তো বন্ধুরা শেয়ার করেছি। তো এর পরিবারের মাসিরা, মামারা, দিদিরা, দাদারা, যে যেখানে আত্মীয় স্বজন আছে, সবাই আমাকে এতটাই শ্রদ্ধা করে, এতটাই ভালোবাসে, না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর ভালোবাসা দিয়েছে। আমি একটা বড়লোক ঘরের মেয়ে মানে বলে, যে আমার বড়রা একটু মানে আমাদের তুলনায় কম বলে, যে কোনো সময়টা আমাকে অবহেলা করেছে না বন্ধুরা, কোনো সময়ের জন্য না। কোনটা আমি ভালো থাকবো, কোনটা আমি কোন জিনিসটা খেলে আমার ভালো হবে, মানে এই সব ভাবনা চিন্তা। মাসিরা যখন আসে, বৌমা বৌমা, বউটা বউটা করে, তো মানে মা মা করে, তো সত্যি করেই মানে কি বলবো, যখন শুনি না আমার মনটা সত্যি এতটা খুশি হয়ে যায় যে এই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে। তো এই মানুষগুলোর সাথে আমি কেন মিশতে পারছি না, সবসময় এরম মনে হচ্ছে কেন মিশতে পারছি না, সবাইয়ের ভালোবাসাটা আবার মানে মন পাওয়ার চেষ্টা করছি যেন পায়। সবাই আমাকে সেমই ভালোবাসে, আমি তাদের সাথে ব্যবহারটা খারাপ করে ফেলেছিলাম, তো কী হয়েছে, কিন্তু এখনও তারা যে প্রথমে যে শ্রদ্ধাটা আমায় করতো, সেই শ্রদ্ধাটা বন্ধুরা এখনও করে আমাকে, যে আমাকে দুচ্ছেই করে, আমি এরম করেছি বলে, ব্যবহার ওরম করেছি বলে না। সবাই একটা কথাই বলেছে, ওর সময় লাগবে, ওকে একটু সময় দাও। সব মানুষরাই বলেছে যে ওকে একটু সময় দাও, ও সময় দিলে ও ঠিক আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। অনেক মানুষরা থাকে বন্ধুরা যারা ঠাকুর ভক্ত হয়, ধর্মটা নিয়ে তাদের কাছে তাদের ধর্মটা অনেকটা ইয়ে, আমাদেরই ধর্মে যদি কোনো মানুষ, যে আমাদের ধর্মে আমরাই কি ছেড়ে দেবো, আমরা তাদের কালচারটা কি করতে দেবো, যে তুমি একটা হিন্দুর মেয়ে, তুমি যদি একটা আমার ধর্মে এসে যদি তুমি এরম করো, তাহলে সেটা কি আমি ছেড়ে দেবো, কোনো দিনই না। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ধর্মের মেয়ে, আমি একটা মুসলিম ধর্মের মেয়ে, সেটা তোমরা অনেকেই বুঝতে পারো বা অনেকেই পারো না। আমাকে অনেক সবাই অনেক বাজে বাজেও কমেন্ট করেছে আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছি বলে। আর দিদির ভাইয়ের একটা রান্নার চ্যানেল আছে নিশ্চয়ই তোমরা জানো, তো ওইখানে আমি দিদি ভাইয়ের চ্যানেলেও আসতাম বলে সবাই আমার বাজে বাজে কমেন্ট করতো, গালাগালি দিত, মানে আমি কাঁদতাম খালি, তো যে আমাকে কেন এরম গালাগালি দিচ্ছে, আমি কী অপরাধ করেছি, হিন্দু ধর্মটা কি এতটাই খারাপ বন্ধুরা বলো, হিন্দু ধর্মটা কি এতটাই খারাপ যে আমাকে এইভাবে মানুষ এরকম খারাপ চোখে দেখছে। মানে আমায় আমি বলছি না, আমি বাইরে বেরোলেও মানে আমাকে মানুষজন কেমন করতো, আমার যদি একটা ভিডিওতেও দেখতে পেয়ে যেত মানুষজন এতটাই খারাপ ভাবতো, তো কী বলো, আমি সবসময়ের জন্য কাঁদতাম। দিদির চ্যানেলেও ভিডিও করতে আসা বন্ধ করে দিলাম, যে না আমি করবো না, আমায় মানুষজন দেখলেই গালাগালি দিচ্ছে, আমি রাস্তায় বেরোবো না, আমায় রাস্তায় দেখলেও মানুষজন কেমন খারাপ মন্তব্য করছে। সত্যি করেই বন্ধুরা আমার কাছে একটা প্রশ্ন এটাই, যে তোমাদের কাছে, তোমাদেরকেও আমি বলছি, ভালো মন্দ বন্ধুরা আছো, আমার কথাগুলো আজকে যে আমার ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগটাই তোমরা অনেক সবাই আমাকে খারাপ মন্তব্য করবে, অনেক সবাই আমাকে ভালো মন্তব্য করবে, যাই হোক অনেক সবাই খারাপ ভেবে নেবে, তো যে খারাপ ভেবে নেবে তো আমার কিছু করার নেই, যে ভালো ভেবে নেবে তো ভালো, তো যার কারো যদি খারাপ লাগে সেটা লাগলো। তো সত্যি করে বন্ধুরা আমার এটাই প্রশ্ন, তো তোমরা বলো একটা মুসলিম ধর্মের মেয়ে হিন্দু ধর্মে এলে প্রবলেম হয়, কিন্তু একটা হিন্দু ধর্মের মেয়ে একটা মুসলিম ধর্মে গেলে সেখানে কোনো ভুল দোষ অন্যায় কিচ্ছু নাই, মানে একটা হিন্দু ধর্মের মেয়ে যদি একটা মুসলিম ধর্মে যায়, সে আর কি জান্নাত পেয়ে গেলো, আমাদের কথায় যেটা আর কি জান্নাত পেয়ে গেলো, আর একটা মুসলিমের মেয়ে যদি একটা হিন্দু ধর্মে আসে, সে নাকি নরকে চলে গেলো, এটা কেন এরকম কেন? এইসব কথাগুলো আমাকে সবাই বলেছে, যে তুই নরকে চলে গেলি, মানে তুই মানে একদম মানে কি বলবো বন্ধুরা, মানে খারাপ খারাপ ভাবে মানে আমাকে এই ধর্মটাকে নিয়ে এমন ভাবে আমার ব্রেনে বসিয়ে দিয়েছিল না, মানে সত্যি করে আমি প্রচুর খারাপ ভেবে ফেলেছিলাম, যে না সত্যিই ভালো নয়, সত্যি করে আমি ভালো মানে খারাপ ভেবেছিলাম। কিন্তু এখন মনে হয় বন্ধুরা মানে কেউ খারাপ ভাববে না, সবার কাছে সব ধর্মটাই ভালো, আমার মুসলিম ধর্মও ভালো, আমার হিন্দু ধর্মও ভালো, মানুষ তো একই, হাত কাটলে বন্ধুরা রক্ত তো একই বেরোয়, রক্ত কি কারো লাল কারো নীল এরম কি বেরোয়, কোনো দিনই না।
একই নিশ্চয় রক্তটাও ত্যাগের মানুষটাও ত্যাগের ধর্মটা আলাদা করেছে ভগবান তো কি করবে ভগবান করে মানুষ মানুষরাই ধর্মটা আলাদা করে নিয়েছে এগুলো আবার বললে মানুষরাও হাসে কিন্তু সত্যি করে ধর্মটার ভগবান করে বাটানি ধর্মটা মানুষ মানুষরাই করে নিয়েছে যাই হোক সব ধর্মের মানুষরা সবাই ভালো তোমাদের ধর্মের কাছে তোমরা ভালো আমার ধর্মের কাছে আমরা ভালো যে সব বন্ধুরা আমায় কমেন্ট করছিলে যে আমার কি ধর্ম তো চলো আজকে ক্লিয়ার করে দিলাম আমি মুসলিম ধর্মের মেয়ে আর আমার বাড়ি বেশি দূরে নয় আমার বাড়ি পাশের গ্রামে এটা একটু কষ্ট হয় এখনো পর্যন্ত কষ্ট হয় বাবাদেরকে দেখতে পেয়ে গেলে বাড়ির সবাইকে দেখতে পেলে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগলেও আর এখন কিচ্ছু মনে হয় না এখন আমি এই ধর্মটাকে সত্যি খুব ভালো করে মন দিয়ে করছি যে আমি এই ধর্মে এসে গেছি বলে আমি আর এই ধর্মটাকে দুচ্ছে করব না এই ধর্মটাকে আমি ভালোভাবেই মানে পালন করে যাব যেরম যেরম নিয়ম সবাই ভালোবেসে নিয়ে আছে আমিও ভালোবেসে সবাইকে নিয়ে আছি তো তোমরা আমার জন্য আমার ভাষায় দোয়া করো প্রার্থনা করো যেন আমি পুরো পরিবারটাকে ভালোবেসে নিয়ে থাকতে পারি আর আমার বাবারাও যেন আমায় ভুল না বুঝে আমি যে বাবাদের চোখে এটা ভুল লাগছে খারাপ লাগছে বাবারা এটাই ভেবেছিল যে কষ্ট পাবে ওখানে ভালো থাকবে না এটাই বাবারা সবসময় বলেছিল বা অনেক মানুষও বলেছিল যে ওখানে ওখানে যাচ্ছ তুমি কষ্ট পাবে তুমি সুখে থাকতে পারবে না তুমি সুখ পাবে না তো এটা সবাই আমায় বুঝিয়েছিল ছেলেটা ইনকাম করে না কিছু এরম বলেছিল ছেলেটা যথেষ্ট ইনকাম করছে বা করে যতটুকুন দরকার ততটুকুন করে এত চাই না ছেলেটারও চাই না আমারও চাই না এরম করে আমাদের জীবন কাটলে আমরা খুশি মানুষ আস্তে আস্তেই বড় হয় একবারে বড় হয় না তো সবাই আশীর্বাদ করো বা দোয়া করো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমরা বন্ধুরা আমার পাশে থেকো আমি এখানে ওকে বিয়ে করেছি বলে ওর হাত ধরেছি বলে অনেক মানুষ আমাকে ছোট করছে সেই সব মানুষগুলোকে আমি দেখাতে চাই যে লাইফ পার্টনারটা আমি চয়েস করেছি সেটা আমি ভুল করিনি বা খারাপ করিনি আমি মানুষটার কি আছে তাকে দেখে আমি ভালোবাসিনি আমি শুধু ভালোবাসার মানুষটাকে দেখে তার হাতটা ধরেছিলাম আমি সুখে আছি সত্যি আমি দিল থেকে বলছি আমি অনেক সুখে আছি ভালো আছি তো আমার ভিডিওটা আমার পরিবারও দেখে আমার কষ্ট লাগে একটাই আমার মারা বোনেরা পারলে আমার মা বোনেরা আমার সাথে যোগাযোগ করতে পারত কিন্তু করে না আমার দিদিরা তো বলেছিল কেউ থাকুক আর না থাকুক আমার দরজা সবসময় খোলা থাকবে এরকম বলেছিল তো এখন আর কেউ পাশে নেই সেটা নিয়ে মন খারাপ মাঝে মধ্যে হয় কিন্তু আমার বড় আমায় মন খারাপ করতে দেয় না এতটুকু মন খারাপ হলে সঙ্গে সঙ্গে কিরমভাবে আমাকে খুশি করবে সঙ্গে সঙ্গে মানে আমার মন খারাপটাকেও গায়েব করে দেয় সত্যি বন্ধুরা এরকম লাইফ একটা লাইফ পার্টনার পেয়েছি সত্যি আমি যে বোকামোটা করছিলাম মানে কষ্ট দিয়ে ওকে এখন মনে মনে ভাবি যে মানুষটাকে কষ্ট দিয়ে সত্যি ভুল করেছি সে আমাকে এখানে আসতে হলো আমাকে এখানে থাকতেই হলো মানে আমি যাদের জন্য এত কষ্ট করছিলাম মানে আমার পরিবারের জন্য এই পরিবারটাকে কষ্ট দিচ্ছিলাম কিন্তু সেই পরিবারটাই তো আমাকে দূর করে দিল ছেড়ে দিল কিন্তু এই পরিবারটা তো আমার এখনো হাত ছাড়েনি বড় বড় হোটেলে ঘোরাটাও ম্যাটার করে না দামি দামি যে খাবার খেতে হবে দামি দামি পোশাক পরতে হবে সত্যি করেই বন্ধুরা এগুলো কিছুই ম্যাটার করে জীবনে সব কিছুটাই চাই চাই না নয় চাই কিন্তু সব সময়ের জন্য যে ভালো খাবার খেতে হবে দামি দামি জামা কাপড় পরতে হবে এগুলো সত্যি ম্যাটার করে না ভালোবাসা যেখানে সেখানটাই ম্যাটার করে যেখানে ভালোবাসাটা আছে তাহলে এখানেই মানুষ সব থেকে বেশি খুশি সত্যি যারা গরিব রাস্তায় আমি তো রাস্তায় পড়ে না আমাকে সবাই বলেছিল আমি অনেক সবাই বলেছে এটাও বলেছিল বন্ধুরা আমাকে ভিক করে খেতে হবে আমি পরলোকের মেয়ে গরিব ঘরে এসেছি আমায় ভিক করে খেতে হবে এরা যে গরিব তা নয় বন্ধুরা যে গরিব আমার বাবাদের যা আছে আমার বাবাদের থেকে এদের আরও বেশি আছে কিন্তু বাবার বাড়িতে বাবা এখানে থাকে না বাবা মানে এটা মায়ের বাপের বাড়ি আমরা থাকি মানে বাপের বাড়ি না একটা জায়গাটা বাবা কিনেছে জায়গাটা কিনে বাবা বাড়িটা বানিয়েছে মায়েদের অনেক কষ্ট করে জীবন মানে কি চলেছে আমাকে বলে গল্পগুলো শুনে আমারও যেন চোখ দিয়ে জল আসছে সত্যিতে মানুষগুলো কত কষ্ট করছে আমরা কি কষ্ট করছি আমরা তো কষ্ট কি সেটা জানিই না আর এই মানুষগুলো কতটা কষ্ট করেছে কতটা কষ্ট করে আজকে এখানে এসেছে তো সত্যি করে আমার বাবারাও অনেকই বড় লোক মানে আমার এই শ্বশুর মশাইরা তো বাবাদের বাড়ি অনেক দূরে এখানে বাড়ি নয় ওখানে যেতে বলে বাবারা যায় না প্রথম ধাপ এটা দিয়ে শুরু করলাম লাভ স্টোরিটা বোধহয় এখনো বাকি আছে তো লাভ স্টোরিটা যদি তোমরা শোনো ওটার জন্য তোমরা অপেক্ষা করো ওটাও খুব তাড়াতাড়ি চলে আসবো ওটা আমি আর আমার পর দুজনে মিলিয়ে নিয়ে চলে আসবো
খুব তাড়াতাড়ি আনবো। অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে তোমাদের গল্পটা একটু শোনাও, ওদের গল্পটা অনেক বড় গল্প, একটা ভিডিওতে বন্ধুরা শেষ করতে পারবো না বা একটা ভিডিওতে তোমরাও শুনতে পারবে না। তো তাই নেক্সট টাইম আমাদের লাভ স্টোরি নিয়ে আসবো, পরবর্তীতে আরও অনেক কিছু নিয়ে আসবো। আজকে জাস্ট আমি হিন্দু ধর্মটা, হিন্দু ধর্মে এসে হিন্দু পরিবারটার সাথে কতটা ভালো আছি ওটাই তোমাদেরকে আমি জানালাম, কতটা প্রবলেমের মাঝে আজকে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এতটা আজকে মুখের আমার হাসিটা দেখতে পাচ্ছ। সত্যিই পরিবারটার জন্যে আমি আবার ফিরে পেয়েছি, হাসিটাই আমি ভুলে গিয়েছিলাম, এই হাসিটাই আমার ছিল না, হাসিটা আবারও আমি নতুন করে ফিরে পেয়েছি। তো চলো আর কি বলবো, এখানেই ব্লগটা শেষ করা যাক নাকি। আবার তোমাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে, যে না তোমার লাভ স্টোরি আমাদের ভালো লাগছে শুনতে, তো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আরও অনেক গল্প শেষ হবে না, বলছি না বন্ধুরা গল্প শেষ হবে না, অনেক অনেক, তাই শুধু জাস্ট একটুখানি গল্প আমি তোমাদেরকে শোনালাম, একটুখানি, সবটা শোনাইনি, একটুখানি গল্পই তোমাদেরকে আমি শোনালাম। আরও নেক্সট টাইম নেক্সট আর একটা ব্লগে আরও কিছু শোনাবো, আবার কিছু শোনাবো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলেই নিয়ে আসবো, নাহলে কিন্তু নিয়ে আসবো না। তো তোমরা অনেক কমেন্ট করছিলে, অনেক সবাই রিকোয়েস্ট করছিলাম, আর অনেক দিদি ভাই দাদা ভাই অনেক ভাইরাই তোমার বাড়ি কোথায়, তুমি কোন ধর্মের মেয়ে, এটা নিয়ে সবাই আমায় কমেন্ট করছিল। আমি বলছিলাম খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো, তাই ভাবলাম আজকে বন্ধুদের সাথে সবটাই ক্লিয়ার করা যাক। তো তাই আমার ধর্ম কি বন্ধুরা তোমরা জেনে নিলে, আমি কোন ধর্মের মেয়ে আর আমার বাড়ি কোথায় এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের কাছে। আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম, সবাই ভালো থাকবে, সবাই খুশি থাকবে, সবাই সবার মতন করে। আমার এই কথাগুলো যদি কোনো বন্ধুদের খারাপ লেগে থাকে তো প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিও, অনেক বন্ধুদের খারাপ লাগতেও পারে, আবার অনেক বন্ধুদের ভালো লাগতে পারে, কার খারাপ লাগলে সেটা আমায় কমেন্ট করো, আর কার ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করো। আর আমার লাভ স্টোরির প্রথম ধাপ, আমার এই কালচার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানি। তো চলো টাটা।